ওকে ফাইন, দেখো আসো আমরা তাহলে 13 নাম্বারটা করতেছিলাম, 5.2-এর 13 নাম্বার অঙ্কটা। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, 2 × z² - 9 + 9z = 0। কেমন? এখন আমাদের এই অঙ্কটা সমাধান করতে হলে আমাদের z এর মান বের করতে হবে। তাহলে দেখো ছোটবেলার অঙ্ক এগুলা, এগুলো তোমরা তো পারবা। 2 এর সাথে z² গুণ করলে কত হবে? 2z² + 9 দুগুনে কত? 18 প্লাস মাইনাসে মাইনাস প্লাস 9z = 0। ওকে আবার আসো, আমি যদি এটা একটু সাদাই লিখি, 2z² এদিকে প্লাস 9z আগে আসবে, মাইনাস 18টাকে পরে নিলাম, = 0। এবার আসো এখন এখানে মিডল টার্মটা করবো, দেখি তোমাদের মধ্যে কে বলবা এখানে মিডল টার্মটা ভাঙবো, তো কত কত দিয়ে ভাঙবো? আমি বলবো এখানে দুটো সংখ্যা, সেটা কত হবে বলো? একটু ক্লিয়ার হইলে ভালো হইতো। হ্যাঁ ক্লিয়ারে দেখা যাচ্ছে, দেখো হ্যাঁ ক্লিয়ারে দেখা যাচ্ছে। এখন বলো কি হবে বলো, এখানে এখানে কিন্তু আছে 18, কিন্তু আসলে কি আমরা 18 কে হিসেব করব নাকি এখানে দুইটা আছে সেটাকে গুণ করে নিব? এদের সংখ্যাটা এখানে কি করে দিতে হবে, মানে উত্তর এর গুণ অবস্থা এখানে আছে, তাহলে কত আছে বলো তো? 18 2 × 36, তাহলে 36 কে ভাঙবো। আচ্ছা কত কত গুণ করলে 36 হয় বলো? 36 তো অনেক জিনিস দিয়ে গুণ করলে 36 হয়, 6 তারপর 6 6 36, তারপরে কত, 3 12 36, 3 12 3 12 36, 3 12, তাহলে 12 8 মাইনাস হবে, হ্যাঁ এই যে 12 থেকে 3 গুলা 9 থেকে। আবার কমন বলো, কমন যাবে কি কি বলো? এখানে 2z কমন গেলে কি, 2z কমন গেলে কি হবে বলো? 6z 6z আর 3 কমন গেলে কি হবে? z মাইনাস প্লাস z প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে z প্লাস 6 দুটো থেকে কয়টা লিখবো? একটা। আর 2z মাইনাস কত? 3 ইকুয়াল টু 0, তাহলে হয় ওই যে সেম আগের লাইনটা পাই গেছে, ইকুয়াল টু 0 হলে বা z ইকুয়াল টু হবে -6 এটা, অথবা অথবা 2z - 3 = 0 বা 2z = 3 বা z = 3/2, z = কত? 3/2। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমার এটার মান কত হবে, অ্যান্সারটা হবে নিম্ন সমাধান, এটা এভাবে লিখবে, নিম্ন সমাধান, নিম্ন সমাধান, নিম্ন সমাধান z = 6, 3/2, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে কি অ্যান্সার? আচ্ছা বুঝতে পারছো, কারো কোনো সমস্যা আছে? দেখো আমরা 5.2-এর 18 নম্বর অঙ্কটা করতেছি, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, 3/x + 4/x + 1 = 2। এটাকে সমাধান করতে গিয়ে আমরা অনেক ভাবে করতে পারি, আমাদের বলছে সমাধান সেট নির্ণয় করতে, তার আগে আমরা সমাধান করি তারপর সেটটা বের করবো, কেমন? এখন দেখো আমি কি করলাম, এখানে 3/x টাই পাশে রেখে দিলাম, রাখার পরে আমি বলতে স্যার আপনি কি করবেন, এখানে অনেক ভাবে প্লাস ছিল এদিকে চলে আসতে মাইনাস হয়ে যাবে 4x + 1। আচ্ছা বা এবার দেখো 3/x এর জায়গায় x যদি আমি লসাগু করি, x + 1 লসাগু না, 2 এর সাথে x + 1 গুণ হবে, সরাসরি গুণ করে দিই, কেমন? 2 এর সাথে x গুণ করলে 2x + 1 এর সাথে গুণ করলে হবে কত? 2 মাইনাস x + 1 এর সাথে x + 1 ভাগ করলে 1 আসে, 1 এর সাথে 4 গুণ করলে 4, মানে কি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এগুলো ছোটবেলার কথাবার্তা। আচ্ছা তারপর দেখো এরপরে আমি কি করলাম, এখানে যোগ বিয়োগ করা যায় এই কাজটা আগে করে ফেলি, দেখো নিচে x + 1 এর জায়গায় x + 1, এর 2x, এদিকে -2 এদিকে -4, এটা হচ্ছে -6। আশা করি এটা বুঝতে পারছো, এই যে -2 আর -4 হচ্ছে -6। এরপরে যে কাজটা আছে এখানে কি আমি ভুল করছি নাকি, দেখো তো প্রশ্ন লিখতে কি ভুল করছি, 2x + ও আচ্ছা এখানে প্লাস হবে, এটা মাইনাস কেন হয়েছে, এটা হ্যাঁ প্লাস হবে, ভুল হয়েছে, দেখো কেন ভুল হয়েছে, এটা এটা প্লাস না, 2 একে 2, তাহলে 4 থেকে 2 গেলে কি হবে, -2 হবে, এটা ঠিক করো। ওকে হ্যাঁ একটু খেয়াল করে করতে হবে। তারপর দেখো এখানে দেখো 2 এর সাথে x + 1 গুণ হলে এখানে +2 হবে, আমি তো মাইনাস দিয়ে দিছিলাম, হ্যাঁ 2x - 2 দেখো এটা পাইছি। এবার আসো আমরা আর আরই গুণ করি, আচ্ছা আর আরই গুণ করলে দেখো, আচ্ছা আমরা ভাঙ্গে ভাঙ্গে লিখি, 2x - 2 এটার সাথে এটা গুণ, এই এটার সাথে এটা গুণ, সমান 3x + 1 এর সাথে এটা। এবার আসো 2 এর সাথে x গুণ করলে হবে কত, 2x² - 2x, 3x + 3, এটা বুঝতে পারছো, 3x + কত 3, আবার সবগুলোকে এক পাশে নিয়ে আসো, -2x এদিকে আছে +3 সেদিকে মাইনাস, এদিকে আছে +3 এদিকে আসলে -3 = 0। এবার আসো 2x, এ দেখো এখানে 2x² জায়গায় 2x, -3x আর 2x এর কোল হচ্ছে -5x, -4, এই লাইনটা দেখে কি মনে হয় যে মিডল টার্ম না, এটা 2x জায়গায় 2x² আমি যেভাবে মিডল টার্মটা করে আর কি, মাইনাস এর জায়গায় মাইনাস, এখানে 3 আর 2 হবে, এই দেখো এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস মাইনাস প্লাস চিহ্নটা বসাই দিব, এখানে কতটা ভাঙবো বলো,
3 আর 2 এখানে 6 ধরব না 3 দুগুণে 6 আর 5 এখানে এবার দেখো এই তুমি কি বলছো 3 দুগুণে 6 তার মানে 3x + 2x যোগ করলে তো +5x না দেখো -3x + 2 যোগ করলে তো কি হবে -x মানে কি -5x হয় -6x + x হবে +x বেরিয়ে তাহলে 3 আর 2 হবে না মিম বলো তো কেন হবে না কারণ দেখো আমি চিহ্নটা বসাই দেখলাম যে আমি যদি -3x + 2x যোগ বিয়োগ করি ক্লাসটা শেষ হবে কখন -x আসে কেন পরিফ স্যার মানে এই করতেছে আচ্ছা একটু পরে বলো ক্লাস শেষ করি দেখো এই দেখো 2x আর 6 এর মধ্যে 2x কমন যাবে 2x কমন গেলে কি হবে x -3 +1 কমন গেলে কি হবে x -3 = 0 রুহামা তুমি কি বুঝতে পারতেছো তাহলে x -3 দুটো থেকে একটা লিখবো আর 2x +1 হবে = 0 = কত 0 এটা হচ্ছে আমাদের সমাধান এবার আসো সমাধান আমি কিন্তু মান এখনো বের করি নাই তাহলে মানটা বের করে ফেলি আচ্ছা দেখো আমি এই এই দেখো পরে 20 টা গেলাম কেমন পরে 20 টা দিতে পারি অথবা আমি তো চাইলে অন্য একটা খাতার মধ্যে জোড়া দিয়ে লিখতে পারি দেখো এই যে এখানে x - 3 2x + 1 = 0 না তাহলে হয় x - 3 = 0 অথবা 2x + 1 = 0 তাহলে আমি লিখতে পারি x = কত আসে 3 আর এখানে বা 2x এদিকে আছে +1 এদিকে গেলে কি হয়ে যাবে -1 এই -1 বা x এদিকে আছে -1/2 এটা হচ্ছে x এর মান এটা আর হচ্ছে এটা তাহলে এখন আমাদের বলছে নির্ণয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এখন লিখতেছি আগে করছি সমাধান এখন করতে বলছে সমাধান সেট তাহলে নির্ণয় সমাধান সেট খেয়াল করো এই যে সমাধান সেট s দিয়ে লিখবে কি দিয়ে s আর সেট প্রকাশ করতে কি দিয়ে মনে আছে কিনা সেটা রদ্দে করছিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কেমন তাহলে সেকেন্ড ব্র্যাকেট 3 কমা কমা -1/2 -1/2 হ্যাঁ -1/2 না আচ্ছা ঠিক আছে -1/2 ওকে আচ্ছা করি হ্যাঁ -1/2 ওকে আচ্ছা